আসসালামু আলাইকুম হেলথ বুলেটিনে সাথে আছি আমি ফখরুল ইসলাম শুরুতে জানিয়েছি শিরোনাম তিন মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্ব শ্রবণ দিবস এবারের প্রতিবাদ্য বিষয় হচ্ছে হিয়ারিং শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত আগামী তিন মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্ব শ্রবণ দিবস বিশ্ব শ্রবণ দিবস পৃথিবীর বিভিন্ন দেশে পালিত হয়ে থাকে এবারের প্রতিবদ্ধ বিষয় চেক ইউর হিয়ারিং বিশ্ব শ্রবণ দিবস উপলক্ষে জাতীয় নাককান গলা ইনস্টিটিউটে প্রতি বছরের নেয় এবারও বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে বলে জানান অত্র ইনস্টিটিউটের অডিওলজি বিভাগের প্রধান অধ্যাপক ডাক্তার মানস রঞ্জন চক্রবর্তী আগামী তেসরা মার্চ বিশ্ব শ্রবণ দিবস বা ওয়ার্ল্ড হিয়ারিং ডে প্রতি বছরের নয় এ দিবসটি যথাযোগ্য মর্যাদার সঙ্গে এবং সকলের অংশগ্রহণে জাতীয় নাককান গলা ইনস্টিটিউটে দিবসটি উদযাপিত হবে এবং এই জন্য পূর্ব প্রস্তুতি এবং সামগ্রিক আয়োজন সম্পন্ন হয়েছে আপনারা জানেন বধিরতা একটি অদৃশ্য চিরন্তন সামাজিক ও শারীরিক অঙ্গহীনতা এর থেকে সকলেরই শিশু বৃদ্ধ বয়স্ক সকলেরই আক্রান্ত হওয়ার রয়েছে সম সম্ভাবনা কাজেই এই বিষয়টিকে বর্তমান সরকার আমাদের প্রতিবন্ধী বান্ধব সরকার যথেষ্ট গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে বিশেষ করে দুই হাজার সালে চীনের বেইজিংয়ে অনুষ্ঠিত যে শ্রুতিহীনতা প্রতিরোধ এবং পুনর্বাসনের আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয় সেই সম্মেলনের পর থেকে প্রতি বৎসর এটা পৃথিবী প্রতি দেশেই দিবসটি উদযাপিত হচ্ছে সেই লক্ষ্যে এবারও এই দিবসটি আমাদের এখানে উদযাপিত হবে এবং এবারের মূল প্রতিপাদ্য বিষয় চ্যাক ইউর হিয়ারিং অর্থাৎ আপনার শ্রবণ শক্তি পরীক্ষা করুন তাহলে আপনাকে জানতে হবে যে কখন কখন আপনার শ্রবণ শক্তি পরীক্ষা করা প্রয়োজনীয় আমি খুব সংক্ষেপে বলতে যাচ্ছি শিশুদের ক্ষেত্রে যদি দেখেন যে আপনার শিশু উচ্চ শব্দে বা শব্দে পারিবারিক পারিপার্শ্বিক শব্দে রেসপন্স করছে না অর্থাৎ সে আঁতকে উঠছে না ভ্রুক উস্কাচ্ছে না হাত পা যে জড়ো করে যে শব্দের প্রতি যে ভীতির রিয়াকশান সেটা দেখাচ্ছে না তাহলে আপনি ধরে নেবেন যে আপনার বাচ্চা শুনছে কিনা তাকে অবশ্যই অতি দ্রুত হেয়ারিং চেক করতে হবে যদি দেখুন আপনার ছোট শিশুটি প্রায় কান থেকে পানি পড়ছে মাঝে মাঝে কানে ব্যথার কথা বলছে এবং পিছন থেকে ডাকলে সে ফিরে তাকাচ্ছে না অবশ্যই তাকে কান পরীক্ষা করে হেয়ারিং টেস্ট করে দেখে নেবেন আপনার বাচ্চাটি স্কুলে যাচ্ছে স্কুলের শিক্ষক বলছে যে সে ক্লাসে অমনোযোগী সে মনোযোগ দিচ্ছে না সে অন্যদের সঙ্গে দুষ্টমি করছে কথা ভালো করে শুনছে না তাহলে অবশ্যই তাকে পরীক্ষা করে দেখতে হবে আপনার ছোটো শিশুটি যদি দেখেন যে টেলিভিশনের শব্দ কেবল বাড়িয়ে শুনতে চায় এবং খুব কাছে গিয়ে শুনতে চায় তাহলে অবশ্যই আপনি তার কান পরীক্ষা করে নেবেন মনে রাখবেন যদি বাচ্চাটি তার বয়স অনুযায়ী তার ভাষা বা কথার ডেভেলপমেন্ট যদি না হয় অর্থাৎ তার বয়স অনুযায়ী যদি কথার ক্রমবিকাশ যদি ডিলে হয় তাহলে অবশ্যই সেই বাচ্চাকে আপনাকে কান পরীক্ষা করে হিয়ারিং টেস্ট করে নিতে হবে কারণ আমরা যদি ঠিক মতো না শুনি না শুনলে তার কথা বা ভাষা শিক্ষা অসম্ভব অনেক ক্ষেত্রেই আর বয়স্কদের ক্ষেত্রে আপনারা যেটা খেয়াল করবেন যদি একজন বয়স্ক ব্যক্তি প্রায়ই তার সহকর্মীকে বা আশেপাশের লোককে কথা পুনরাবৃত্তি করতে বলে যে রিপিট রিপিট প্লিজ আবার বলুন তাহলে অবশ্যই তার কান হেয়ারিং টেস্ট করতে হবে যদি দেখা যায় যে উনি চার পাঁচজন একসাথে হলে বা কোলাহলপূর্ণ স্থানে থাকলেই কথা শুনেন কিন্তু বুঝতে পারেন না অবশ্যই তার কান পরীক্ষা করে দেখে নিতে হবে আপনি কথা কথোপকথনের কিছু একটা অংশ সবসময় মিস করছেন এরকম অবস্থার যদি সৃষ্টি হয় তাহলেও আপনাকে কান পরীক্ষা করে দেখে নিতে হবে এবং আপনার যারা আশেপাশে আছে তারা যদি আপনাকে বলে যে আপনি দূরে জুড়ে কথা বলছেন আপনি তাহলে অবশ্যই আপনি কানে কম শুনছেন বলে ধরে নিয়ে আপনাকে কানের হেয়ারিং চেক করে বিশেষ বিশেষ কিছু ক্ষেত্র আছে আমরা ডায়াবেটিস হাইপারটেন্সিভ বা বংশানুক্রমিক যদি কোনো আপনার ইতিহাস থাকে অথবা আপনি যদি শব্দে যদি এক্সপোজ হওয়ার ইতিহাস থাকে তাহলে অবশ্যই আপনাকে রুটিনলি কানের পরীক্ষা করে নিতে হবে আমরা এবছর আমরা এটা বলতে চাই যে কানে কম শুনছেন যদি করেন সন্দেহ শক্তি দ্রুত পরীক্ষা থেকে বাদ যাবেন না কেহ তো আমরা সবাইকে এই সেবা জাতীয় কান গলা ইনস্টিটিউটে গ্রহণ করার জন্য সাদর আমন্ত্রণ জানাচ্ছি আসুন আপনি আমি সবাই মিলিয়ে এই নীরব এবং অদৃশ্য সামাজিক সমস্যার বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি করি এবং সবাইকে নিয়ে সুখী সমৃদ্ধ বাংলাদেশের অংশগ্রহণ করি আসুন কথা নয় কাজ করি মুক্ত দেশ করি সবাইকে ধন্যবাদ রাজটিভির হেলথ বুলেটিনে এই পর্যন্তই আপনার মেডিকেল কলেজ এবং হাসপাতালের গুরুত্বপূর্ণ ঘটনা, সায়েন্টিফিক সেমিনার এবং সিম্পোজিয়ামের খবর আমাদেরকে জানান। রাজটিভির হেলথ টিম পৌঁছে যাবে ঘটনাস্থলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ইউ আর ওয়াচিং রাজ টিভি জাগরণে বাংলাদেশ। প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল।